solar. এটার মধ্যে হচ্ছে লেবু শরবত, লেবু আর কি বলে এটাকে, তুকমা দানা। এখানে আছে ডালের বড়া, মাশরুম, লাউয়ের পাতার বড়া, খেজুর গ্রেপস, এখানে আছে পাকোড়া, ফুলকপি, না না কাঁচাকপি, গাজর আর মাশরুম। আর এখানে এটা হচ্ছে, এটা হচ্ছে সিম্পল, ভেরি সিম্পল। এখনো কাজ করতেছে, চলবে। কিনসেট আমি কিনি নাই, আল্লাহ ওটা কিনছি। বাচ্চার ছোট মেয়ে আছে তো, আমি এটা চুল টুল বাঁধার জন্য প্রথমে এটা দিয়ে বেঁধে উপরে মানে যে কোনো টাইপের ক্লিপ দিয়ে শো করা যেতে পারে। ওকে, অ্যান্ড পার্সোনাল একটা জিনিস কিনছি, ওটা তো দেখানো যাবে না। কিনেছি এটা, সাজিদ কিনেছে, খাবে না অযথা এগুলো কিনবে। এটা আমি কোকোনাট পাউডার মানে ক্রিম পাউডার কিনছি, একটু কিনে রাখছি দেখি ব্যবহার করে কেমন লাগে। এটাও কিনছি ব্যবহার করে দেখি কেমন লাগে। এটা মিট, এটা ইন্দোনেশিয়ানরা কীরকম টাইপের মিট রান্না করে খায় এই জন্য আমি ইন্দোনেশিয়ান শপ থেকে এটা কিনছি, বিফ রান্না করার জন্য। এই স্পাইসটা দিলেই মানে ওরা এই স্পাইসটা ইউজ করে, যেমন আমরা করি না বিভিন্ন রাঁধুনি অথবা বিভিন্ন স্পাইস রেডিমেড ওরকম আর কি। তা আমি ওদের, ওরা কেমন টেস্ট খায় টেস্টটা বোঝার জন্য, সবসময় না একঘেয়েমি টেস্ট ভালো লাগে না। এমনিতে আমি সবসময় সব খাবার ঘুরাই ফিরাই রান্না করি, টেস্ট ঘুরাই ফিরাই রান্না করি, ভ্যারাইটিস টাইপের খাবার খাইতে পছন্দ করি, ভ্যারাইটিস মানে টেস্ট পছন্দ করি। সো এই জন্য আমি এই দুটো কিনছি ইন্দোনেশিয়ান শপ থেকে। আর আর সাজিদ বেলুন কিনছে, ওর মধ্যে বেলুন আছে। আর আমি যেখানে একটা মাস্ক খেয়েছি, রিউজ করা যেতে পারে। আর এখানে কিনা হয়েছে, এখানে আছে হচ্ছে আমি এই ইন্দোনেশিয়ান শপ থেকে আনছি, এগুলো মেড ইন ইন্দোনেশিয়ান না মালয়েশিয়া এরকম হবে। এই নুডলসগুলো খাইতে খুব ভালো লাগে আমার কাছে। আর এটা হচ্ছে বালচাও, এটা হচ্ছে চিংড়ির শুটকি, এটা রেডি আছে একদম, শুধু শুকনো মরিচ পেঁয়াজ টেয়াজ সরিষা তেল দিয়ে ভর্তা করতে হবে, জাস্ট ইনস্ট্যান্ট। আর এখানে আছে, আমি এটা দুই প্যাকেট আনছি, একটা শেষ হইলে আরেকটা, মানে এটা আমার খুব বেশি পছন্দ এই জন্য এটা দুইটা আনছি। আর এটা আনছি একটু টেস্ট বোঝার জন্য কেমন টেস্ট লাগে, তাই এটা এক পিস আনছি আর কি টেস্ট বোঝার জন্য। ওকে, অল ডান হেয়ার অ্যান্ড দ্যাটস অল। আর ঈদ রামাদান মোবারকের জন্য ডেকোরেশনের জন্য আমি কিছু ইয়া কিনছিলাম আর কি, মোবারক ওয়াল ম্যাট টাইপ অফ অ্যান্ড লাইটিং কিনছি, বেলুন কিনছি, ঈদের বেলুন কিনছি অ্যান্ড রামাদান বেলুন কিনছি কিছু, জাস্ট শুধু এটাকে আর কি, একটা মনের তৃপ্তি। পরে একটা ঈদ আসবে, দুটা ঈদ আসবে, একটা রামাদান আসবে। সো ইচ্ছা আছে রোজা রামাদান সমস্ত কিছু খুব সুন্দরভাবে
আর এটা একটা মনে একটা আনন্দ, একটা খুশি। আর আমার যেহেতু বাচ্চা আছে, সো এই আর কি।